দর্শক স্বাগত জানাচ্ছি। শেষ হচ্ছে প্রথম দফার সাত দিনের লকডাউন। 14 এপ্রিল থেকে শুরু হবে অপেক্ষাকৃত কঠোর ও সর্বাত্মক লকডাউন। এমন পরিস্থিতিতে মাঝের দুই দিন অর্থাৎ 12 ও 13 এপ্রিল কী হবে তা নিয়ে প্রশ্ন উঠেছে জনমনে। এখন জানাবো সেই বিষয়টি নিয়ে। আর আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। দর্শক তাহলে চলে যাই মূল ভিডিওতে। সাত দিনের লকডাউন শেষ হবার পর 14 এপ্রিলের আগে 12 ও 13 এপ্রিল লকডাউন কি না এ বিষয়ে নিয়ে কথা বলেছেন সরকারের তরফ থেকে সরকারের এক মন্ত্রী। রবিবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের গণমাধ্যমকে স্পষ্ট করে জানান, প্রথম ধাপের চলমান লকডাউনের ধারাবাহিকতা চলবে 12 ও 13 এপ্রিল। করোনা দ্বিতীয় ঢেউ মোকাবিলায় বিশেষজ্ঞদের পরামর্শের ভিত্তিতে শেখ হাসিনা সরকার সর্বাত্মক প্রয়াস চালিয়ে যাচ্ছে। এর ধারাবাহিকতা সরকার লকডাউন ঘোষণা করেছে গত সপ্তাহে। আজ শেষ হতে যাচ্ছে ঘোষিত লকডাউনের সময়সীমা। আগামী 14 এপ্রিল থেকে সর্বাত্মক লকডাউন। জরুরি সেবা ছাড়া এ সময় সকলকে ঘরে অবস্থান করতে হবে বৃহত্তর স্বার্থে। প্রয়োজনীয় নির্দেশনা সহ সরকার সময় মতো প্রজ্ঞাপন জারি করবে। এখন অনেকে প্রশ্ন করছেন, আজ প্রথম দফা লকডাউনের সময়সীমা শেষ হচ্ছে, তাহলে 12 এবং 13 তারিখ কী হবে? আমরা স্পষ্টভাবে বলতে চাই, প্রথম ধাপে যা বা চলমান লকডাউনের ধারাবাহিকতা চলবে 13 তারিখ পর্যন্ত। এরপর এপ্রিল মাসের 14 তারিখ থেকে সর্বাত্মক লকডাউন। আগামীকাল সোমবার এবং পরশু মঙ্গলবার যথারীতি শুধুমাত্র দেশের সিটি কর্পোরেশন এলাকায় শর্ত সাপেক্ষে সমন্বিত ভার অর্ধেক আসন খালি রেখে গণপরিবহন চলবে এবং দূরপাল্লার যাত্রী পরিবহন বন্ধ থাকবে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত। আমি দেশের মানুষকে সংকটকালে ধৈর্য ধারণের আহ্বান জানাচ্ছি। দূরপাল্লার বাস চলবে কি না সে বিষয় নিয়ে কথা বলেছেন সরকারের এই মন্ত্রী। তিনি জানান, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত দূরপাল্লার যাত্রী পরিবহন বন্ধ থাকবে। দেশে করোনার দ্বিতীয় ঢেউয়ে টালমাটাল সব কিছু। রেকর্ড ভাঙার প্রতিযোগিতায় প্রতিদিন হাজির হচ্ছে আতঙ্ক নিয়ে। গেল 24 ঘন্টায় দেশের ইতিহাসে সর্বোচ্চ 77 জন মারা গেছেন। এরপরও হাট বাজার পথঘাট কোথাও মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। চলমান সাত দিনের লকডাউন রোববার 11 এপ্রিল শেষ হবে। এই লকডাউনের শুরুতে 11 দফা নিষেধাজ্ঞা থাকলেও দূরপাল্লার বাস আর পর্যটন কেন্দ্র ছাড়া সব কিছুই খোলা ছিল। এর মধ্যে শুক্রবার ঘোষণা দেওয়া হয় 14 এপ্রিল থেকে শুরু হবে এক সপ্তাহের কঠোর লকডাউন। তবে জাতীয় কারিগরি পরামর্শ কমিটির সভায় মতামত এসেছে, অন্তত 2 সপ্তাহ যাতে পূর্ণ লকডাউন দেয়া হয়। পাশাপাশি সংক্রমণ প্রবণ 6টি জেলায় সেটা জোরালো করার বিকল্প দেখছেন না বিশেষজ্ঞরা। এদিকে করোনাভাইরাসের সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়তে থাকায় গেল 5 এপ্রিল ভোর 6টা থেকে 7 দিনের লকডাউন বা বিধিনিষেধ জারি করে সরকার। এই বিধিনিষেধের মেয়াদ শেষ হবে রবিবার 11 এপ্রিল রাত 12টায়। এবার আসি 14 তারিখ থেকে লকডাউনে কী কী বন্ধ থাকছে সেই বিষয়ে। সরকারি বেসরকারি ও স্বায়ত্তশাসিত সহ সব ধরনের অফিস বন্ধ থাকবে। গার্মেন্টস কল কারখানাও বন্ধ থাকবে। কঠোর লকডাউনের সময় যানবাহন চলাচল বন্ধ থাকবে। দূরপাল্লার বাস, নৌ, ট্রেন ও অভ্যন্তরীণ বিমান চলাচল বন্ধ থাকবে। তবে বিদেশগামী ও বিদেশ প্রত্যাগমনদের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা শিথিল থাকবে। সন্ধ্যার পর বাহিরে যাবার ব্যাপারে নিষেধাজ্ঞা জারি থাকবে। এবার জেনে নেই কী কী খোলা থাকছে এই আসছে কঠোর লকডাউনে। অ্যাম্বুলেন্স চলবে, ঔষধের দোকান খোলা থাকবে, নিত্য পণ্যের দোকান জরুরি সেবার মধ্যে পড়ে তাই এগুলো সর্বাত্মক লকডাউনও খোলা রাখা হবে। তবে নিত্য পণ্যের দোকান খোলা রাখার জন্য নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হতে পারে। আর সরকারের অন্যান্য জরুরি সেবা, বিদ্যুৎ, গ্যাস, পানি, ফায়ার সার্ভিস, টেলিফোন, স্বাস্থ্য, ত্রাণ বিতরণ, স্থলবন্দর, ইন্টারনেট, অত্যাবশ্যকীয় পণ্য আনা নেওয়া এর সঙ্গে জড়িত অফিসগুলো খোলা রাখা হবে।
কঠোর লকডাউনের সময় আরও বাড়ানো হবে কি না এ ব্যাপারে পরিস্থিতি পর্যালোচনা করে পরে সিদ্ধান্ত জানাবে সরকার। জনপ্রশাসন প্রতিমন্ত্রী আরও জানান, সর্বাত্মক কঠোর লকডাউনকে কার্যকর করার জন্য সেনাবাহিনী মোতায়েনের কথা চিন্তা আপাতত সরকারের নেই। প্রয়োজনে পরিস্থিতি বিবেচনায় সরকার যে কোনো সিদ্ধান্ত নিতে পারে বলেও জানান জনপ্রশাসন প্রতিমন্ত্রী। লকডাউন যাতে কার্যকর হয় সেজন্য হত দরিদ্র মানুষের মাঝে খাদ্য সহায়তা দেওয়ার জন্য ইতোমধ্যে দেশের সব ইউনিয়ন ও উপজেলায় 550 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে বলে সরকারের তরফ থেকে জানা গেছে। দর্শক, করোনা ভাইরাস ঠেকাতে আসুন কঠোর লকডাউন মেনে চলি, স্বাস্থ্যবিধি মেনে সবার জীবন বাঁচাই। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, সাথেই থাকুন।